হাইকোর্টের নির্দেশে শনিবার বাঁকুড়ার কোতুলপুরে পদযাত্রা শুভেন্দু অধিকারীর পদযাত্রা করার অনুমতি দিতে হবে পুলিশকে। পদযাত্রা হবে 25 নভেম্বর, এমনই নির্দেশ আদালতের। হাইকোর্টের নির্দেশে কোতুলপুরে পুলিশি তৎপরতাও শুরু হয়েছে, আর এ বিষয়ে বিস্তারিত জানাবেন মৃত্যুঞ্জয়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয়, কি খবর রয়েছে? একেবারে দেখো, অবশেষে হাইকোর্টের নির্দেশে আগামীকাল বাঁকুড়ার যে কোতুলপুর, সেই কোতুলপুরে পথসভা এবং একই সাথে যে যে স্টেট কন্যা, সেই স্টেট কন্যা করবেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। যেটা জানতে পারা যায় যে বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী কোতুলপুরে একটি পথসভা এবং একই সাথে যে পথ যে যে জনসভা, সেই জনসভা করার কিন্তু উদ্যোগ নেই। কিন্তু বারেবারে যে পুলিশের হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপে সেই যে জনসভা এবং পথসভা, সেই পথসভা বারেবারে কিন্তু বাতিল হয়। কারণ একটাই, পুলিশের বিভিন্ন অজুহাত দেখানো হয় যে বিভিন্ন ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে শুভেন্দু অধিকারী যে সময় যে জায়গায় যে সভা করতে যায়, সে সময় পুলিশের যে পারমিশন অনুমতি, যে সেই অনুমতি কিন্তু বিভিন্ন কারণে কিন্তু না পাওয়ার কারণে তার যে পথসভা এবং একই সাথে যে জনসভা, সেই জনসভা কিন্তু বাতিল হয়। এবং আগামীকাল হাইকোর্টের নির্দেশে সেই অনুমতি পাওয়ার পরে কিন্তু আগামীকাল যে বৃহত্তর যে জনসভা এবং একই সাথে যে পথসভা, সেই পথসভা কিন্তু হতে চলেছে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিষ্ণুপুর সাংগঠনিক লোকসভার যে সমস্ত বিজেপি যে সমস্ত কর্মী এবং নেতা নেত্রীরা রয়েছে, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল যে বিজয় সম্মেলনী যে সভা, যেটা শুভেন্দু অধিকারীর হওয়ার কথা ছিল, সে সভা কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে। এবং কোতুলপুর বুকে কিন্তু প্রায় 10 থেকে 15 হাজার যে বিজেপি কর্মী সমর্থক রয়েছে, তাদেরকে সাথে করে নিয়ে কিন্তু এই যে পথসভা এবং যে জনসভা, সেই জনসভা কিন্তু করা হবে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। তবে আগামীকাল কোতুলপুরের যে নেতাজি মোড় রয়েছে, সেই নেতাজি মোড়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসবেন, এবং সেখানে একটি যে পথসভা রয়েছে, প্রথমে সেই পথসভায় তিনি কিন্তু যোগ দেবেন। এবং তারপর পথসভা শেষ হওয়ার পরে কিন্তু যে নেতাজি মোড় রয়েছে, সেই নেতাজি মোড়ে তিনি কিন্তু একটা পথসভা করবেন, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে বিজেপি পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।